হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে এসেছি আজকে একটা খুব সুন্দর শাড়ি নিয়ে। মনির, আচ্ছা টুম্পা, তোমাকে দারুণ 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 লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জয়েন জয় ইসলাম আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। পপি আপু লিখেছেন হাই। ফারহানা রহম লিখেছেন হাই। আচ্ছা, কেন জানি লাইভে আসলেই কথা বলা শুরু করলে আমার গলাটা বসে যায়। ইয়ে, আজকে আমার গাজী আপু, আপনি আমাকে হাসেন না বুঝছেন। কবে আপনার শপিং করার দিন থাকে না সেটা বলেন। গলার সেটটা ওয়াও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ টুম্পামণি। গয়নার জন্য ওয়েট করে আছি সুলতানা সালমা আপু। প্রতিটা দিনই অনেক 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 কাপড় আমি জুয়েলারি পার্সেল করছি, কারণ অনেকের অলরেডি অর্ডার নিয়ে রেখেছি আপু। হ্যাঁ, সো যদি আপনার অর্ডার কনফার্ম করে থাকি ইনশাল্লাহ পেয়ে যাবেন, যদি অর্ডার কনফার্ম করে না থাকি তাহলে প্রতিটা দিন অনেক আপুদের অর্ডার আমি নিচ্ছি, সো ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। আমার পরি আপু কেমন আছে? চমৎকার লাগছে পরি। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই ওয়াও লিখছেন। দিলারা বেগম লিখেছেন আপনি অনেক সুন্দর। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি খুব সুন্দর মাশাল্লাহ। আমাতুল তানিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার আজকের লুকটা জাস্ট ওয়াও। আচ্ছা, এসব আমার কাছে মনে হয় আপু কলমকারি, তারপরে হচ্ছে কি কটনিক কাত। হ্যাঁ, একটু মানে এই টাইপের শাড়িগুলোর সাথে না আপু যত দেশি লুক নিতে পারবেন তত দেখতে সুন্দর লাগে, আমার কাছে সেটাই মনে হয়। নাফিও রহমান পূর্ণ আপু লিখেছেন রেড ড্রেসটা পেয়েছি, খুব সুন্দর, আবার আসলে নিব। আচ্ছা, টপ টু বটম জাস্ট ওয়াও। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আপনি গয়নাটা চাই আপু? গয়নাটা তো আমি দিতে পারবো না রে সোনা, এটা হচ্ছে গিয়ে ইমিটেশনের একটা গয়না, খুবই কম দাম। আচ্ছা, আমি ট্রাই করব যে আমি যদিও আপু গোল্ড প্লেটের ছাড়া জুয়েলারি রাখি না, বাট আপনাদের দেখতে পাচ্ছি যে এই টাইপের শাড়ি বা এই টাইপের গেট আপের জন্য আপনারা এই টাইপেরও জুয়েলারি চাচ্ছেন। আম নট শিওর যে আমি আপনাদেরকে এনে দিতে পারবো কি না, বাট আমি চেষ্টা করব। আপু আপনার শাড়িটার প্রাইস, আমার শাড়িটার প্রাইস খুবই কম, খুবই সুন্দর শাড়ি, খুবই কম। আপনি তো সুন্দরী, পাশাপাশি রুচিশীল। ওকে, আমার কাছে সবসময় এই কমপ্লিমেন্টটা খুবই ভালো লাগে, রুচিশীল, এটা হচ্ছে কি আমার। ফারহানা আপু লিখছেন, আচ্ছা তোমার উত্তর আউটলেটে গিয়েছিলাম কিন্তু তোমার দেখা পেলাম না আপু। আজকে আমার উত্তর আউটলেটে যাওয়ার কথা ছিল, বাট এই গলা বসে গেছে, গরম ঠান্ডা শোরুমে গেলে দেখা যায় যে একটু কথা বলতে হয় সবার সাথে, তো সব কিছু মিলিয়ে আসলে আর আজকে শোরুমে যাইনি। আদারওয়াইজ আমার আজকে শোরুমে যাওয়ার ডেট ছিল। আপু আজকে অনেক সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ মুনির, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো যেটা হবে গিয়ে চুড়িগুলো দেখতে চাই। আচ্ছা, চুড়িগুলো আমাদের গয়না বাক্সের প্রোডাকশন, এটা এটার কিন্তু লাল সবুজটা আপনারা অনেক নিয়েছেন তাই না? সো এটার কিন্তু আরেকটা সেটিং, সেটা হচ্ছে সিলভারের সাথে ব্ল্যাকের, এটা সবসময় সুন্দর লাগে। মানে এটা আপনি যে কোনো লুকের সাথে, যেটার সাথে আপনার ব্ল্যাক সিলভার যায় এরকম একটা যে কোনো শাড়ি বা ড্রেসের সাথে চুড়িটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু। হ্যাঁ, পেয়ার হচ্ছে এগুলো শুধুমাত্র 2500 করে। রেড কালামকারি চাই টুম্পা? আছে আপু, আছে আছে। সো আজকে খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো, আমি কালামকারি পরে এসেছি, সো আপনারা বুঝতেই পারছেন আমি কালামকারি দেখাবো। আর বুঝতে পারার কী আছে, আমি তো পোস্ট করে এসেছিলাম যে আজকে আমি কালামকারি দেখাবো। সো আজকে দুই রেঞ্জের আপনারা কালামকারি পাবেন। আমি যে যে টাইপের পরে আছি ঘিচা পাড় দেওয়া, এই টাইপের একটা কালামকারি পাবেন 5200 টাকা প্রাইস। আর এটার সাথে আপনারা আরেকটা কালামকারি পাবেন বাটিক প্যাটার্নের, ওটা হচ্ছে 5800 টাকা প্রাইস। সো আপনি কখনো অনেক মোটা হলে আমি খুব খুশি হব, আপনার থেকে আমি বেশি খুশি হব আমি যদি অনেক মোটা হই। আমি অনেক চেষ্টা করি আপু মোটা হওয়ার, আমার কাছে খুবই পছন্দ, আমি অনেক ভাত খাই। আপনি একটা বেটাইমে আমার বাসায় আসবেন, যদি আমি বাসায় থাকি এবং তার আগে যদি লাইভ শেষ করি এসেই দেখবেন লাইভ শেষে আমি টেবিলের মধ্যে বসে গেছি এবং আমার আমার হাতে হচ্ছে কি ভাতের প্লেট। সো আমার ভাত খুব পছন্দ। টুম্পা আমাকে চুড়ি দিও। আচ্ছা ইনশাল্লাহ নেবেন আপু, কোনটা নেবেন জানিয়েন। আচ্ছা, তোমাকে দেখে গরমে শান্তি লাগছে, ঠিক আছে, কিন্তু খুব গরম না? আচ্ছা, খুব বাজে একটা গরম। উত্তরা ধানমন্ডি দুটাই অনেক দূর হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তাজনীর ওয়াহিদ, আচ্ছা আপনার আইডিটাই মনে পাঠিয়েছিল আপু, কোকো সিসিম, কোকো সিসিম লিখে মানে ইয়া করেন, সার্চ করেন, পেয়ে যাবেন। আপু তাহলে তাহলে আর কাকলি না কি জানি নামটা ক্রস করে গেলাম আপু, শশী আপু একটু কষ্ট করে আপনার নক করে রাখেন। হ্যাঁ, মেরুন কালামকারি চাই আপু? আছে, আজকে মেরুন আছে, ব্ল্যাক আছে, আমি যে টাইপের কম্বিনেশন পড়েছি এই টাইপের আছে, আজকে সব 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 ইয়েলো, হ্যাঁ ইয়েলো লিপস, ইয়েলো কি জানি বলে কালার এটা আছে। একজন লিখছে লিপস্টিক শেড কোনটা, আমি বলছি ইয়েলো লিপস্টিক আছে। সো হচ্ছে কি আজকে লিপস্টিক দিয়েছি ABH-এর অ্যাশটন। হ্যাঁ না না, এটাই ঠিক আছে, মোটা হয়েও না আপু, আমি মোটা ভালো লাগে। হাই বেবি, সেই লাগছে তোকে, থ্যাংক ইউ সো মাচ বেবি। গলা একদম শেষ। আচ্ছা
আমার অনেক পরিচিত আপুটা দেখছে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান ইয়ার ধরে আপনার কাছ থেকে এই ঘিচা কালামকারি নিতে চাচ্ছি বাট পাই না, আজকে অবশ্যই নেবেন। এটা কে? সুমাইয়া বুশরা আপু, আজকে অবশ্যই অবশ্যই নেবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ আমরা শীতে মরি। এই কোন দেশে এখন শীতকাল? আমাদের এখানে খুব বাজে গরম আপু। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো শুরু করে ফেললাম, হ্যাঁ শুরু করে ফেললাম। সো যেটা হবে গিয়ে আজ সময় নিব না। সো আমরা আজকে খুব সুন্দর আজকে দুই প্যাটার্নের কালামকারি দেখবো। সো আমি যেই টাইপের পড়েছি এটা হচ্ছে 5200 ঘিচা পাড়ের উপরে, সবাই জানেন। সো এগুলো আমরা দেখবো, এটার মধ্যে 12টা সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্ন কালার এসছে। সো আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিব। এরপরে নতুন একটা এসছে পুরো বাটিক জমিনের উপরে, কালামকারি শাড়িগুলো দেখলেই বুঝবেন ওগুলো একদমই নতুন। সো ওগুলো হচ্ছে 5800 করে, ঠিক আছে? সো যেহেতু আমি সবসময় কম থেকে বেশির দিকে যাই, সো আমি অবশ্যই আগে এই শাড়িগুলো দেখাবো যেটা আমি পড়েছি। আচ্ছা, আমার শাড়ির অনেক প্যারিজ আসছে যাদের এই কম্বিনেশনটা পছন্দ। আমার কাছে আপু এটা খুবই ভালো লাগে, হোয়াইটের সাথে ব্লু ব্ল্যাক। সো যাদের এই কম্বিনেশনটা পছন্দ, আমার শাড়িটা কিন্তু আছে, হ্যাঁ আমার শাড়িটা কিন্তু আছে। সো এটা এই লট থেকে বের হয়েছে, সো এই জন্যই আমি, যদিও আমার শাড়িটার ব্লাউজ বানানো হয়নি, বাট স্টিল আমি হচ্ছে গিয়ে এই শাড়িটা পরে আসলাম আপনাদের জন্যই। কারণ পরলে দেখা যায় যে শাড়ির আউটলুকটা আপনারা বুঝতে পারেন। আমার অন্য একটা শাড়ি ছিল যেটা সাথে ব্লাউজ পিস এরকম একটা ছিল, সো এটার সাথে আমি আজরাকের একটা ব্লাউজ পিস আর কি, এটার সাথে ম্যাচিং হয়, সো আমি পরে এসেছি। সো আমি আর কথা বলবো না, শুরু করে ফেলবো। বাট শুরু করার আগে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে কি, আজকে যে যেটা শাড়ি চান যদি কোড নাম্বার দিয়ে মেসেজ না পাঠান আপু, অর্ডার রাখা পসিবল হবে না। কেন পসিবল হবে না আমি জাস্ট আপনাদেরকে একটা জাস্ট ছোট একটা ডেমো দেখাই, ঠিক আছে? একটা ছোট ডেমো দেখাই আপু। সবগুলো শাড়ি না এরকম, হ্যাঁ এত কাছাকাছি, আপনি যখন স্ক্রিনশট দিবেন আমরা বুঝতে পারবো না সেই স্ক্রিনশট দেখে যে আপনি আসলে কোন নাম্বার শাড়িটার জন্য অর্ডার করেছেন। সো আমরা অর্ডারটা রাখতে পারবো না। সো আপনারা যদি চান যে ইয়াস ইয়াস তাজনীর ওয়াহিদ, ঠিক আপু ঠিক, একই কমেন্ট বারবার করলে আপু দেখা যাবে আপনি স্প্যামে চলে যাবেন। সো তাজনীর ওয়াহিদ আপনি ঠিক ধরেছেন, না আপু মোটা হবেন না, এটাই অনেক সুন্দর লাগছে আহারে। আচ্ছা, কীভাবে লিখছে? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর করে লিখেছেন। আচ্ছা, সো আমার মনে হয়, আমার মনে হয় যে আমি ইয়া করে দিই, হ্যাঁ কী করে দিই বলেন তো, শুরু করে ফেলি। সো যেহেতু আমার শাড়িটার অনেক কোয়ারিজ আসছে আমি আমারটা দিয়েই শুরু করে ফেলবো। এটা কি সুতি আপু? এটা টোটালি একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, এটাকে বলে ঘিচা সিল্ক বলে, হ্যাঁ। এটা না কটন না সিল্ক, ইন বিটুইন একটা ম্যাটেরিয়াল, না তসর না কটন না সিল্ক, এরকম একটা ইন বিটুইন একটা ম্যাটেরিয়াল। সো কালামকারির ম্যাটেরিয়ালটাই টোটালি ডিফারেন্ট হয়। এটা আমি যেরকম পরে আছি গায়ের মধ্যে খুব সুন্দর হয়ে সেট হয়ে আছে, এত আরামদায়ক ড্রেস যারা অফিসের জন্য রেগুলার ওয়্যারের জন্য বা থাকে না, আমরা সাথে সবসময় বিয়ের জন্য শাড়ি পরি না, অনেক ওয়াও আসছে, অনেক হার্ট আসছে, আমার খুব মজা লাগছে আজকে। সো হচ্ছে গিয়ে এই তাজনীর ওয়াহিদ আপু, আপনি যে কোনো সময় স্প্যামে চলে যাবেন, বুঝছেন? আপনি একই কমেন্ট করেই যাচ্ছেন বারবার, আপনাকে বলতেছি আপু হাউ আর ইউ বিউটিফুল আনিজা আপু, জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা, সো মায়ের জন্য তোমার থেকে 2 উইকস আগে সিকো ইক্কাত নিয়েছিলাম, একটু আগে দিলাম, অনেক লাইক করেছে, থ্যাংক ইউ যাক আলহামদুলিল্লাহ, কী সুইট কী সুইট, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার খুব ভালো লাগে যারা মা শাশুড়ির জন্য গিফট করে, হ্যাঁ সো আমার কাছে খুব ভালো লাগে। সো আপু এটা হচ্ছে কি কালামকারির স্পেশাল একটা মেটেরিয়াল হয়, এটা না কটন না সিল্ক না তসর, ইন বিটুইন একটা, যেরকম শাড়িটা দেখতে পাচ্ছেন গায়ের মধ্যে সুন্দর করে সেট হয়ে আছে, পরার পরে আপু এরকম হয়ে থাকে। এগুলো সুপার কমফোর্টেবল শাড়ি এবং মানে মজা মেরে ইউজ করবেন এই শাড়িগুলো। যারা একবার কিনবেন পরবেন বা যারা পরেছেন অলরেডি দে নো, তারা ওয়েট করে থাকেন যে যে কালারটা নেই পরের বার সেই কালারটা বা সেই ডিজাইনটা পিক করবো, ঠিক আছে? সো আপনাকে খুবই ভালো লাগে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আর আপু শাড়িগুলো কি গরম হবে? কিসের গরম, এত আরামের শাড়ি বলার বাইরে, এটার থেকে আপু সুপার আরাম আর কোনো শাড়ি নাই। সো যেটা এখন আমি দেখাতে যাচ্ছি, আচ্ছা আমার শাড়িটা দিয়ে শুরু করবো, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, আজকে খুবই ছোট্ট একটা লাইভ হবে কিন্তু খুবই সুন্দর একটা লাইভ হবে, এবং আমি বলবো যে 100% পয়সা ওয়াসুল লাইভ হবে। কারণ কি, আপনি যেটা দেখবেন সেটাই পছন্দ হবে, যে যেটা পাবেন সেটাই মনে করবেন তার জন্য বেস্ট শপিং সেটা। এবং অবশ্যই যদি চান যে শাড়িগুলো মিস না হোক, আপনারা সুন্দর করে শাড়িগুলো বুক করে ফেলেন, সো অবশ্যই অবশ্যই কোড নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। আদারওয়াইজ শুধু যদি শাড়ির ছবি পাঠান আপু, আমি একদম গ্যারেন্টি দিচ্ছি অর্ডার কনফার্ম হবে না, সম্ভবই হবে না। আপনাকে লিখবে যে কোড নাম্বার লিখে পাঠান,
কোড নাম্বারটা দিতে বলবে, আপনি কোড নাম্বার দিতে দিতে শাড়ি সেল হয়ে যাবে। সো আমারটা দিয়ে শুরু করছে, আমি বললাম যে আমার সেম টু সেম শাড়িটা এসছে, সো আমি সেটা দিয়ে শুরু করলাম। অনেকেই আমার শাড়িটার শুরু থেকে কোয়ারিজ করছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার গায়ে যে শাড়িটা পরা আছে এটা। সো দিস ইজ কোড নাম্বার ওয়ান। হ্যাঁ, সো একদম সেম টু সেম শাড়ি। এটা হচ্ছে গিয়ে দেখেন একদম তসর কালারের উপরে, এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশনে করা। প্রত্যেকটা শাড়ির সাথে ঘিচা পাড় থাকবে, যেগুলো ঘিচা পাড়ের শাড়ি সেগুলো থাকে 5200 করে, যেগুলো ঘিচা পাড় ছাড়া সেগুলো 4142-4443 এই রেঞ্জের মধ্যে থাকে। সো ডিফারেন্সটা হচ্ছে আপনি এভাবে দামের মধ্যে হয়। সো এটা যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, দিস ইজ শাড়ি নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটা 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। সো এই হচ্ছে গিয়ে এই শাড়িটার আঁচল। সো আঁচলের মধ্যে এরকম পাচ্ছেন, প্রত্যেকটার ব্লাউজ পিস হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট পুরোটাই কালামকারি প্যাটার্নে থাকবে। এটার ব্লাউজ পিসটা আমি দেখাই, দেখেন শাড়ির বডিটা হচ্ছে গিয়ে তসরের উপরে হচ্ছে গিয়ে কি ব্ল্যাক ব্লু, আর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে তসর ব্লু, ঠিক আছে। সো ব্লাউজ পিসটা হচ্ছে এরকম করে পাচ্ছেন। সো ব্লাউজ পিসটা যেহেতু ব্ল্যাকের উপরে ছিল, এই জন্যে আমার একটা ব্ল্যাক ব্লাউজ ছিল আজরাকের সামিটার সাথে পরে চলে এসেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার ওয়ান, যেটা আমি পরে আছি। যারা এতক্ষণ থেকে আমার শাড়িটার কোয়ারিজ করছেন এটাই আগে দেখিয়ে দিলাম এই জন্য। হ্যাঁ, আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। সো খুব সুন্দর একটা শাড়ি, চরম আরামের শাড়ি, এবং নিশ্চিন্ত মনে নেবেন, যারা পরেন জানেন তারা তো জানেনই, যারা জানেন না আমার রিস্কে নেবেন, আমি বললাম আমার রিস্কে নেবেন। ওয়াহিদা ওয়ালিউল, ইনশাল্লাহ দেখে দেবো, ইনশাল্লাহ দেখে দেবো। আচ্ছা আপু, আপনার ব্লাউজটা কি পাওয়া যাবে? আপু আমার ব্লাউজটা একটা আজরাক শাড়ির সাথে ছিল আপু। সো এই যে শাড়িটার সাথে ব্লাউজ যেটা পাবেন, এটা বানাবেন, এটা কোটি কোটি শাড়ির সাথে পরবেন, এবং এই টাইপের ট্রেডিশনাল শাড়ির সাথে এই ব্লাউজটা চলে যাবে, এবং যখন পরবেন তখন আপনি যেরকম আজকে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি আপনাকে জিজ্ঞাসা করবে তোমার ব্লাউজটা তো খুব সুন্দর, এটা কোথায় পেয়েছো? হ্যাঁ, আচ্ছা, সো যখন মিশু চৌধুরী আপু অটো চার্জে চলি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি শাড়ি নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে কি এগুলোর 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। শাড়িটা আমি পরে আছি, সো আমার মনে হয় না শাড়িগুলো বেশি ধরে দেখানো দরকার আছে। একটা শাড়ি আমি একটু নেড়ে ছেড়ে বেশি করে দেখালাম, পরেরগুলো এত নেড়ে চেড়ে দেখাবো না, পরেরগুলো জাস্ট খুলবো আর ধরবো, ঠিক আছে। সো এরপরে যেটা দেখাবো, যে মেরুন মেরুন করে অনেকে পাগল হয়ে যাচ্ছেন, সো মেরুন রেড আজকে সবই আছে, যার যেটা পছন্দ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার টু। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5200 করে। আপু এগুলো খুবই কাছাকাছি প্যাটার্ন, এত আলাদা করাও যায় না, আর কালামকারির কিছু নির্দিষ্ট প্যাটার্নই থাকে, এই প্যাটার্নের উপরেই হয়ে থাকে এগুলো। সো দেখতেই মানে দেখতেই পাচ্ছেন খুবই কাছাকাছি প্যাটার্ন থাকে এগুলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মেরুনের উপরে। সো দিস ইজ শাড়ি নাম্বার টু। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? এগুলোর 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এরকম যে ঘিচা পাড়ের উপরে যে ছোটো ছোটো ডাই করা অনেক সময় থাকতে পারে, এগুলো কিন্তু কখনোই কালামকারি শাড়ির ডিফেক্ট না, এগুলো সব শাড়িতে আছে, আমার শাড়িতেও আছে, দেখবেন আমার শাড়িতেও আছে, এটা থাকবেই আপু, এটা থাকবে। আরও জানি কোথায় দেখলাম, এই যে এগুলো থাকবেই আপু, এগুলো ডাই করা শাড়ি, সো এগুলোর মধ্যে পাড়ের মধ্যে ছোটো ছোটো আপনার ডাইয়ের প্রিন্ট থাকতে পারে, এগুলো কিন্তু কখনোই শাড়ির কিন্তু কোনো প্রবলেম না, ঠিক আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার টু। প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। সো যারা চান না যে শাড়িগুলো মিস হয়ে যাক, অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, শাড়ি শুধু ছবি দিলে আপু আমরা চিনতে পারবো না, সো অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন। সো এটা হচ্ছে শাড়ি নাম্বার টু, একটা মেরুনের উপরে খুব সুন্দর করে কালামকারি কাজ করা, ঘিচা পাড় করা আছে আঁচলটা, এটা পেয়ে যাচ্ছেন, এটার সাথে হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন, এই যে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, ঠিক আছে। সো এটা একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে, এগুলো প্রিন্টের ব্লাউজের সাথে শাড়িগুলো পরলে যে কি অদ্ভুত সুন্দর লাগে। সো আমার মনে হয় না এটা আমার বেশি বলা দরকার আছে, কারণ আমি একটা প্রিন্টের ব্লাউজের সাথে পরে এসেছি, দেখতেই পাচ্ছেন কী সুন্দর লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার টু। প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা শাড়ি তিনটা চারটা এরকম করে আছে। সো এটার জন্যই যার যেটা লাগবে ঝটপট কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করবেন, যেহেতু শাড়িগুলো রিপিটে আছে, তাই যে যত তাড়াতাড়ি মেসেজ করবেন শাড়িগুলো পাওয়ার চান্স তত বেশি। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার টু। হ্যাঁ, সো দিস ইজ শাড়ি টু। প্রাইস হচ্ছে গিয়ে 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। এরপরে একটা দেখাবো একদম ওয়াইন কালার, ডার্ক ওয়াইন। সো যেটা এখন আমি খুলতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি, এটা হচ্ছে ডার্ক ওয়াইনের মধ্যে বা কফির মধ্যে, ঠিক আছে। উফ আপু এত সুন্দর কেন তুমি, আহারে কি সুইট, থ্যাংক ইউ সো মাচ, গলার সেটটা খুবই সুন্দর, ওকে থ্যাংক ইউ আপু। এটা একটা ইমিটেশনের সেট, সো আমি এই টাইপের শাড়িগুলোর জন্য কয়েকটা রেখেছিলাম আমার জন্যে। সো আপনারা দেখছি খুব পছন্দ করছেন, যদি আমি গোল্ড প্লেটের জুয়েলারি ছাড়া কাজ করি না, আমি চেষ্টা করে দেখবো এরকম সেট আপনাদের জন্য আনা যায় কি না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কত জানেন? দিস ইজ শাড়ি নাম্বার থ্রি। প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসানের অর্থে ঢাকা। সো
সেই হচ্ছে গিয়ে শাড়িটা এই প্যাটার্নটার বেশ কয়েকটা কালার আছে, ওয়াইন আছে, রেড আছে, ব্ল্যাক আছে, সো হোয়াইটের মধ্যে মনে আছে আমি যে কালারটা পরেছি। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো যার যেটা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার প্লিজ, ওকে। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 3, প্রাইস 5200। সো এটার সাথে কি পাচ্ছেন, এটার সাথে আঁচল পেয়ে যাচ্ছেন, প্রত্যেকটা শাড়ির মধ্যে খুব সুন্দর করে আঁচল সেট করা থাকছে। আপু যেহেতু প্রত্যেকটা শাড়ি 4-5টা করে আছে, সো একটু সময় দিবেন, ঠিক আছে? অর্ডার করে সাথে সাথে পস্তির হয়ে যাবেন না, একটু সময় দিবেন, রিপ্লাই পেয়ে যাবেন। এটা ব্লাউজ পিসটা কই হারাই গেল? আচ্ছা, এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে, ঠিক আছে? সো প্রত্যেকটা শাড়ির সাথে আপু ব্লাউজ পিস থাকবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন? দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে, এবং প্রত্যেকটা ব্লাউজ পিসের সাথে হচ্ছে গিয়ে এরকম করে কালামকারি শাড়ির মধ্যে যে প্যাটার্নটা আছে, এরকম কালামকারি প্যাটার্নটা ব্লাউজের সাথে পেয়ে যাবেন। সো দিস ইজ শাড়ি 3, প্রাইস 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো এটার কালারটা হচ্ছে একদমই ডার্ক ওয়াইন বা কফি, যে যেটা বলেন। সো প্রাইস হচ্ছে এগুলো 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা, ঠিক আছে? সো দিস ইজ শাড়ি নাম্বার 3। সো এগুলো জাস্ট গায়ে ধরবার স্ক্রিনশট হবে, বা কোড নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিলেও আপু অবশ্যই কোড নাম্বারটা লিখবেন, কারণ আপনি স্ক্রিনশট দিলে আপু আমাদের দেখে বোঝার উপায় নেই এটা কত নাম্বার ছিল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 4, এটা হচ্ছে সেম আমি যেই কালার কম্বিনেশনটা পরেছি এই কালারের মধ্যে। সো যারা আমার শাড়িটা পাবেন না, কথার কথা আমারটা খুব পছন্দ হচ্ছে, নেই, পেলেন না, সোল্ড আউট হয়ে গেল, সো সেক্ষেত্রে অবশ্যই 4 নাম্বারটা নিয়ে নেবেন। সো একই প্রিন্ট আপু, সরি, একই কালার কম্বিনেশন, জাস্ট প্রিন্টটা আলাদা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন? দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো প্রত্যেকটা শাড়ি সুন্দর, যেটাই গায়ে ধরবো সেটাই ভালো লাগবে। সো যার যেটা লাগবে কষ্ট করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো প্রত্যেকটা শাড়ি ঘিচা পাড়ের উপরে থাকছে, এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচল, পুরো বডির মধ্যে এটা থাকছে। সো পুরো বডিটা খুব সুন্দর করে কালামকারি প্যাটার্ন করা থাকছে, এটার সাথে ব্লাউজ পিস থাকছে, এই যে ব্লাউজ পিস বললাম না, প্রত্যেকটা শাড়ির সাথে আপু কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে, ঠিক আছে? সো দিস ইজ শাড়ি নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো যার যেটা লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো দিস ইজ শাড়ি নাম্বার 4, প্রাইস 5200, ওকে। পরের শাড়িতে চলে যাব। সো ইয়েলো চলে এসছে, গতবার যতগুলো ইয়েলো আপলোড দিয়েছি সবার আগে ইয়েলো চলে গিয়েছে, এবং কতজনের জন্য যে ইয়েলোর প্রি অর্ডার ছিল, হ্যাঁ আপু ইয়েলো একটা প্রি অর্ডার এনে দাও। সো আমি বলেছিলাম আমি কখনই প্রি অর্ডার রাখি না আপু, সবসময় এগুলো শাড়ি আমাদের আসতেই থাকে, সো যখনই আসবে ইনশাল্লাহ নেবেন। সো এই যে চলে এসছে, সো গতবার যারা ইয়েলোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলেন আজকে নিয়ে নেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো এটা হচ্ছে একদমই ম্যাট একটা মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার, দেখতেই পাচ্ছেন দুপাশে ঘিচা পাড় করা আছে, এর জন্য একদম ফটাফটি লাগছে দেখতে। সো দিস ইজ শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর কত? প্রাইস হচ্ছে এগুলোর 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, শাড়ির মধ্যে কী আছে দেখেন তো, খুব সুন্দর করে ঘিচাপার করা আছে, অলওভার শাড়ির মধ্যে প্যাটার্নটা খুবই সুন্দর, একদম ভরা প্যাটার্নের কাজ, তো দেখতে খুবই ভালো লাগে, পরার পরে খুবই সুন্দর লাগে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, দিস ইজ শাড়ি 5। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচল, এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস, সো কন্ট্রাস্ট ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ শাড়ি 5, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো আগে এই রেঞ্জেরগুলো দেখে নেবো, এরপরে আমরা হাই রেঞ্জেরগুলো দেখবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো যার যেটা লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, যারা পরে জয়েন করছেন তাদেরকেও বলছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ না পাঠালে আপু অর্ডারটা রাখতে পারবো না। সো দিস ইজ শাড়ি 5, একটা ম্যাট মাস্টার্ড ইয়েলোর মধ্যে এই শাড়িটা, ঠিক আছে? তো 5 নাম্বার চলে গেল, এরপরে দেখাবো 6 নাম্বার। এই যে দেখেন একটা সুন্দর একটা রেডের সাথে রেড ওয়াইন কালারে চলে এসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে কত? প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসান অর্থে ঢাকা। সো অলওভার ঝাঁকড়া কাজের মধ্যে আপনার এটার প্যাটার্নটা করা। সো দিস ইজ শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 2টা কালার আছে মনে হয়, ইয়াস এটা 2টা কালার আছে। এটা এই যত বেশি ঘন কাজ থাকবে আপু মনে করবেন, সেই শাড়িগুলো দেখতে না পরার পরে অত বেশি সুন্দর লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 6,
প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর কত জানেন 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। সো অল ওভার সাইটের মধ্যে দেখেছেন রেড, রেডের আধিক্যটা কত বেশি এবং চোখে পড়ছে কিন্তু, তাই না? প্রত্যেকটা রেড আলাদা আলাদা করে কিন্তু চোখে পড়ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার, কত জানেন দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন তো, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5200 করে। থামেন, এই শাড়িটা আমি এক লেয়ারে করে ধরে আপনাদেরকে দেখাই, যে সাপোজ আমার শাড়িটা আমি হাইট করে দিচ্ছি, এটা দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ি পছন্দ হবে প্রত্যেকটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। দেখেন এখন দেখেছেন, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। সো আঁচলের সাথে খুব সুন্দর করে কন্ট্রাস্ট আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে কি জানেন, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। ঝাঁকে ঝাঁকে হার্ট, ঝাঁকে ঝাঁকে ওয়াও, আর ঝাঁকে ঝাঁকে লাইকস এসছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত, দিস ইজ শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। সো পরে যেটা দেখাবো সেম শাড়িটার ব্ল্যাকের উপরে, এটাও খুবই সুন্দর। থামেন, এটাও আমি আপনাদেরকে এক লেয়ারে ধরে দেখাবো। সো যেটা এখন আমি দেখাতে যাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার, দিস ইজ শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। আপনার কথা, আপনার কথা বলে শুনলে মনে হয় গান শুনছি, এত সুন্দর করে কথা বলেন, এত ভালো লাগে আপনাকে। আপু গলা তো একদম ভেঙে শেষ আমার, এখনও গান মনে হচ্ছে, বেশুরা কোনো কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে না এই হাঁসের মতো প্যাক প্যাক করছে। আচ্ছা, এই শাড়িতে কী আছে এত এত দাম আপু? আপনার নামের আগে খুব সুন্দর করে ডাক্তার লেখা। সো হোপফুলি এই শাড়ি আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আমি আমার রিস্কে বলছি আপু, কী আছে এটার উত্তরটা জানার জন্য একবার পড়তে হবে। সো চোখ বন্ধ করে একবার অর্ডার করে ফেলেন, ইনশাল্লাহ যখন ডেলিভারি পাবেন এরপরে আমাকে আর বলতে হবে না যে এই শাড়ির মধ্যে কী আছে যে এই শাড়ির দাম 5200 টাকা। সো দুনিয়ার সব কিছু এক্সপ্লেন করা সম্ভব হয় না, কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে এক্সপ্লেনেশন এমনিতেই হয়ে যায়। সো এটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে, এই শাড়ি এক্সপিরিয়েন্স না করলে আপু আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কী আছে, ঠিক আছে? আচ্ছা আপু, কালামকারির মধ্যে মিনিমাম আপনি 7 থেকে 8টা কোয়ালিটি পাবেন। এখন কালামকারির যে প্যাটার্নগুলো আছে এটা এত বেশি ফেমাস যে চান্দেরির মধ্যেও আসে আপু, সেগুলো 2700 টাকায় পাওয়া যায়। সো 2700 টাকা শাড়ির সাথে আপু একদম পিওর কালামকারি ঘিচা পাড়ের 5200 টাকা শাড়ি, আর দেখেন 2700 একদম ডাবল, তাই না? 2700 দুগুণে 54, আর এটা হচ্ছে 52, সো একদম ডাবল প্রাইসের। সো অবশ্যই 2700 টাকার শাড়ি আর 5400 টাকার শাড়ির মধ্যে কোনো পার্থক্য তো অবশ্যই থাকবে, তাই না? না আপু গলা একদম শেষ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। সো যার যেটা লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, এটা হচ্ছে ব্ল্যাকের সাথে খুবই সুন্দর। সো আবারও বলছি আপু, অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, আদারওয়াইজ কিন্তু আমরা অর্ডারগুলো রাখতে পারবো না। সো এটার সাথে ব্লাউজ পিস আছে, এই যে ব্লাউজ পিস খুলে গিয়েছে। সো ব্লাউজ পিসটা দেখেন, আমি যেহেতু শাড়িটা খুলে ধরেছি তো হিসাব উল্টাপাল্টা হয়ে গেছে। সো এটা হচ্ছে গেটের ব্লাউজ পিস। সো প্রত্যেকটা শাড়ির সাথে আমি দেখাই বা না দেখাই, প্রত্যেকটা শাড়ির সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন। সো যেটা এখন দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার কত, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছে বলেন তো, 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনস্টানার্সে ঢাকা। এটা কি কটন? নো, এটা কটন না আপু, এটা হচ্ছে কটন তসর সিল্ক, এগুলোর ইন বিটুইন সিল্ক। মা জি আন্টি, এটাকে সিল্কই বলে বেসিক্যালি, কালামকারি হচ্ছে গিয়ে রিফাইন্ড একটা সিল্ক তসরে হয় আপু, ঠিক আছে? দিস ইজ দ্য এক্স্যাক্ট ওয়ার্ড আই ক্যান সে। শাহিদুল ইসলাম, আপু ইক্কাতকে দেখাবার রিসেন্টলি, ইক্কাত কোনটা আপু, কটন ইক্কাত, হাফ সিল্ক ইক্কাত কোনটা? আমার নিয়ত আছে কালকে সকাল থেকে ইক্কাতের ছবি তুলে ফেলা এবং সকাল 11:30 থেকে 12টার মধ্যে সেগুলো আপলোড করে ফেলা। সো আমি যদি ছবি তুলতে পারি আমি সকালবেলা পোস্ট করে দেব যে কখন আমি আপলোডটা করব, ঠিক আছে? সো ছবি তোলার উপর ডিপেন্ড করছে আপু, ছবি তুলতে পারছি না আপু। সো যেহেতু লেট নাইট করে লাইভ হচ্ছে সকালবেলা উঠতে পারছি না, সো যার কারণে ছবি তোলা হচ্ছে না। সো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি নাম্বার 8। সো দেখেন আমি বললাম এই প্যাটার্নে সবগুলো কালার আছে, রেডে আছে, ব্ল্যাকে আছে, মেরুনে আছে। সো দেখেন এটা রেড বের হয়ে গিয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 8 না, সো বলতে পারছো না মনে হয়, হ্যাঁ। সো দিস ইজ শাড়ি নাম্বার 8। আবারও বলছি শাড়ি কিন্তু প্রত্যেকটা 4টা 5টা করে আছে। সো যার যেটা লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে ওয়েট করবেন আপু, যারা ঝটপট মেসেজ করবেন তারা পেয়ে যাবেন।
কোড দুয়ের জন্য মেসেজ করেছি, রিপ্লাই পাচ্ছি না। মাহমুদ আক্তার আপু নিচ থেকে মেসেজ টানছে, তো একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন আপু। হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনি রিস্ক ফিল করছেন যে কোডটু শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নেক্সট যেটা ভালো লাগবে সেটার কোডটা পাঠিয়ে রাখবেন, আর একটু লিখে দেবেন যে দুটার মধ্যে যেটা থাকবে সেটা কনফার্ম অর্ডার। তাহলে পরে কথার কথা প্রথমটা যদি নাও থাকে, পরেরটা যদি থাকে তাহলে সেটা আমরা কনফার্ম করে দেব, ঠিক আছে? মোশারফ হোসেন মুক্ত, আপনার এই ব্যবসার কি অনুমোদন আছে? ভাইয়া আমাদের দুটো শোরুম আছে, সো শোরুম চালাতে হলে বাংলাদেশ গভর্নমেন্টের কিছু রুলস রেগুলেশন আছে যেটা ফলো করে আসলে একটা শোরুম কী করতে হয়, চালাতে হয়, তাই না? মার্কেট থেকে, হ্যাঁ, সো মার্কেট থেকে হচ্ছে গিয়ে কিছু রুলসের মাধ্যমে কিন্তু আপনি আমি চাইলে কিন্তু একটা শোরুম নিতে পারবো না, তাই না? ভ্যালিড পেপার্স থাকতে হয়, সো ভ্যালিড পেপার্স ছাড়া মনে হয় না কেউ কোনো শপিং মলে, রিনাউন্ড কোনো শপিং মলে শোরুম পরিচালনা করতে পারে। সো যেহেতু আমি দুটো শোরুম পরিচালনা করছি ঢাকার দুই প্রান্তে, দুটা নামি দামি শপিং মলে, সো এতটুকু আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের ভ্যালিড পেপার্স আছে। আর আপনি আরও বেশি, এখন প্রত্যেকটা তো একটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে রুলস করা যে আপনার ব্যবসার যে কী বলে ভ্যালিড যে পেপার্সগুলো সেগুলো আপনার হ্যাঙ্গিং করে রাখতে হবে যাতে চোখে পড়ে। সো আমাদের শোরুমে চলে আসবেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা, কাস্টমসের অনুমতি আছে, আমি এটাই বললাম ভাইয়া যে আপনি আপনার যে কোনো ধরনের যদি কোয়ারিজ থাকে আমাদের শোরুমে চলে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমাদের পেপার্স থেকে শুরু করে যাবতীয় যে কোনো কিছু আপনারা সেখান থেকে সুন্দর মতো, আপনার যদি কোনো, আমি জানি না আসলে আপনার ব্যাকগ্রাউন্ড কী বা আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আমাকে লাইভে জিজ্ঞাসা করছেন, যেহেতু আমি এখন লাইভে প্রোডাক্ট সেলের একটা লাইভ আমি করছি, তো আমার মনে হয় যদি আপনার পার্সোনালি কোনো কোয়ারিজ থাকে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে, ঠিক আছে? আচ্ছা, সো সো যেটা এখন আমি আপনাদেরকে দিচ্ছি, আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কত, শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছি, 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নর্সে ঢাকা। সো দিস ইজ শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নর্সে ঢাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা। সো যার লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। সো কোড ছাড়া কিন্তু আমরা অর্ডার রাখতে পারবো না ভাইয়া বা আপুরা যারা মেসেজ করছেন, অবশ্যই অবশ্যই। আপু আজকে চায়ের নিমন্ত্রণ করো, চা খাবো, তোমার শাড়ি দেখবার ছবি তুলে দেবো। ওরে বাবা, লেট নাইটে অনেক বড় অফার দিয়ে ফেলছেন আপু। আচ্ছা আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা, ঠিক আছে? সো এটা একটা হচ্ছে গিয়ে রেডের মধ্যে। সো যার যেটা লাগবে একটু কষ্ট করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আপু আমার চুড়ি, হাতে পড়া চুড়িটা আমাদের গয়না বাক্স প্রোডাকশন, সো এগুলো পেয়ার হচ্ছে 2500 করে। সো এটার কিন্তু একটা লাল সবুজও আছে গোল্ডেনের উপরে, আর এটা সিলভারের সাথে ব্ল্যাক। সো যার যেটা লাগবে সে সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখন কিন্তু অর্ডার নিচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে কত বলেছে বলেন তো, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নর্সে ঢাকা। সেই হচ্ছে গিয়ে শাড়িটা, আমি পরে শাড়িতে চলে যাব। সো পরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 9, ওকে? প্রাইস কিসের প্রাইস, শাড়ি নাকি চুড়ি কোনটা? আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার 9, দেখেন সেম শাড়িটার ব্ল্যাক, আমি বলেছি না আজকে এই শাড়িটার অনেকগুলো কালার আমি পেয়েছি, সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকে। সো যেটা আপনারা, একজন আপু লিখেছেন আপু আপনাদের শোরুম কোথায়, আপু আমাদের দুটো শোরুম, একটা হচ্ছে উত্তরা আর একটা হচ্ছে ধানমন্ডি। উত্তরা জমজম টাওয়ারে, শপ নাম্বার 322, লেভেল নাম্বার হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? সো শপ নাম্বার 322, লেভেল নাম্বার 2, মানে তিনতলায় 322 নাম্বার শোরুমটা পেয়ে যাচ্ছেন। আর ধানমন্ডি সীমান্ত শম্ভার, রাইফেল স্কোয়ার পেছনের মার্কেটটা সীমান্ত শম্ভার, সেটার দ্বিতীয় তলা, এসকেলেটর দিয়ে উঠে হাতের বামে তাকালেই পেয়ে যাবেন, শপ নাম্বার 1122। সো সেখানে গেলে আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 9, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নর্সে ঢাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার 9, হ্যাঁ? সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথেই দেখবেন এই 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 5200 রেঞ্জে যেগুলো আছে সেগুলোর সাথে খুব সুন্দর করে কিন্তু ঘিচাপার করা আছে। আপু এটাকে বলে রিফাইন্ড তসর সিল্ক, হ্যাঁ? সো এটা খুবই সফট ম্যাটেরিয়াল, খুবই 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 সফট, হ্যাঁ? সো তসরের উপরে বেসিক্যালি কালামকারিটা হয়ে থাকে এবং এটা খুবই সফটের মধ্যে। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা। টুম্পা জহির আপু, তাহলে আরেকবার নক করতে হবে। প্রভা কানিজ আপু লিখেছেন আপু অর্ডার দিব কি, মেসেজ তো সেন্ড করছেন, আমি বলে দিয়েছি যে আপু অনেকগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা শাড়ি 4-5টা করে আছে, সো যেটা করতে হবে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, নিশাত আন্টি লিখেছেন টুম্পার ভাই ব্যারিস্টার, ও ভালো ল বুঝে, চিন্তা করবেন না বাবা। জি একদম ঠিক বলেছেন আন্টি, নিশাত আন্টি থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ সো মাচ। একদমই ঠিক বলেছে। আচ্ছা আচ্ছা, সো যেটা আপু ব্লু কালার হবে, আপু ব্লু বলতে আপনার ব্লুর মধ্যেও আছে, এরপরে যেটা আমি দেখাবো সেটার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি শাড়ি নাম্বার কত জানেন? দিস ইজ শাড়ি নাম্বার 9, প্রাইস হচ্ছে এগুলো 5200 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারে নর্সে ঢাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এটা হচ্ছে গিয়ে এটার কী বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিসটা, ঠিক আছে। সো এটার সাথে কী আছে, এটার সাথে হচ্ছে গিয়ে একটা ঘিচা পাড় আছে প্রত্যেকটা শাড়ির সাথে আপু, প্রত্যেকটা শাড়ির সাথে ঘিচা পাড় পেয়ে যাবেন। সো ঘিচা পাড়েরগুলোই 5200 রেঞ্জের হয়ে থাকে এবং এগুলো হচ্ছে একদমই কালামকারির মধ্যে, ঘিচা কালামকারির মধ্যে যে ফাইনেস্ট প্যাটার্নগুলো থাকে এগুলো হচ্ছে সেগুলো। সো যেটা এখন আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 9, প্রাইস হচ্ছে গিয়ে 5500 টাকা। আপু শাড়ি 9টা দেন আপু, একটু ওয়েট করতে হবে আপু, অনেকগুলো করে শাড়ি আছে, প্রত্যেকটা দেখা যাচ্ছে রিপিট কপি আছে, সো সবার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ অর্ডারটা তুলতে তো একটু সময় লাগে না আপু। সো আপু 5200 নাকি 1200? আপু 1200 কি এই শাড়ি হওয়া সম্ভব? 1200 টাকায় তো ভালো একটা তাঁতের শাড়ি, মানে যেটা আমাদের দেশের তাঁত টাঙ্গাইল শাড়ি, সেগুলোই তো পাওয়া যায় না আপু, সেগুলোই তো পাওয়া যায় না। সো একটা তসর শাড়ি তো আপু 1200 টাকায় কখনো হবে না, না? সো একটা তসর সিল্কের মধ্যে শাড়ি কখনোই 1200 টাকায় হবে না, এগুলো 5200 করে। হতে পারে আমার ভয়েস ডাউন, দ্যাটস ওয়াই আপনি 1200 শুনছেন, বাট আই এম সরি, একটু 1200 না, দিস ইজ 5200, 5200। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন? দিস ইজ শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে কত? 5200 টাকা। সো আবারও একটা ইয়েলো খুলেছি, সো একটা ম্যাট টাইপের একটা মাস্টার্ড ইয়েলো। সো দিস ইজ শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারে নর্সে ঢাকা। সরি আপু গলারটা হবে না, হ্যাঁ গলারটা আমার পার্সোনাল কালেকশন, একটা ইমিটেশনের সেট, সো আমার কাছে নেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত বলেছি? দিস ইজ শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারে নর্সে ঢাকা। সেই হচ্ছে গিয়ে শাড়িটা, হলুদ শাড়িগুলো একটু গা ধরার পর অন্যরকম সুন্দর লাগে না? সেই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি 10, প্রাইস হচ্ছে 5200 টাকা। সো এটার সাথে কী আছে, এটার সাথে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে শাড়ির আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, সো একটা কন্ট্রাস্টের ব্লাউজ পিস পাচ্ছেন। সো দিস ইজ শাড়ি 10, প্রাইস 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারে নর্সে ঢাকা। সো শাড়ি আপু রিপিট আছে, যার কারণে মেসেজ দিলে একটু সময় লাগছে আপু কনফার্ম হতে, একটু ওয়েট করতে হবে। বাট ইফ ইউ আর ফিলিং কনফিউজ যে এটা আসলে শেষ হয়ে যেতে পারে, ইনসিকিউর ফিল করতে পারেন, দ্যাটস মানে এটা যদি এরকম হয় তাহলে যদি আপনার সেকেন্ড কোনো পছন্দ থাকে সেটার কোড নাম্বারটা দিয়ে রাখতে পারেন এবং বলতে পারেন দুটোর মধ্যে যেটা থাকবে কনফার্ম অর্ডার। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, দিস ইজ শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড অর্সে ঢাকা। ফার্স্ট টাইম অর্ডার অ্যান্ড কনফার্ম, ওরে বাবা লাকি ইউথ, জ্যাক আই এম সো হ্যাপি। আচ্ছা মেহজাবিন খান, ওয়াই আর ইন্ট ইউ সেইং, আমি কী বলছি না আপু, দেখিনি কমেন্ট। আচ্ছা সো ইউ আর রিয়েলি লুকিং অসাম ইন শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। ব্লাউজের সাথে শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ডেফিনেটলি আপু, ডেফিনেটলি ব্লাউজ পিস পাবেন এগুলোর সাথে। সো ব্লাউজ পিসটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্টে কালামকারি প্যাটার্ন করাই আছে। সো এরপরে যেটা দেখাতে যাচ্ছি কালামকারি, একটু কাছ থেকে দেখাও আপু, এই যে কাছ থেকে দেখাচ্ছি আপু, এই যে কাছ থেকে দেখাচ্ছি আপু, আমাদের পেজের মধ্যে গেলেই আপনি আমাদের দুইটা শোরুমেরই অ্যাড্রেস একদম পেয়ে যাবেন, ইনফোর মধ্যে দুটা শোরুমের অ্যাড্রেসই খুব সুন্দর করে দেওয়া আছে। সো আমাদের উত্তরা শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে জমজম টাওয়ারে 13 নম্বর সেক্টরে, যে বিশাল বড় একটা সুন্দর শপিং মল আছে জমজম টাওয়ার, সেই জমজম টাওয়ারে 3rd তলায় 322 নম্বর শোরুম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত, 11। সো শাড়ি নাম্বার 11, 5200 রেঞ্জের সেকেন্ড লাস্ট শাড়ির পরে জাস্ট এই রেঞ্জের আরেকটা শাড়ি দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5200 টাকা। সো এটা কিন্তু ব্ল্যাকের উপরে খুব সুন্দর করে করা, দেখেছেন? সো এটা কিন্তু ব্ল্যাকের উপরে বেস কালার বা কী বলে মেরুন কালার সব কিছু দিয়ে খুব সুন্দর করে করা। সো এটার সাথে ঘিচা পাড় পাচ্ছেন এবং এটার হচ্ছে আঁচলটা আপনারা এরকম করে পেয়ে যাচ্ছেন এবং এটার ব্লাউজ পিসটাও ডেফিনেটলি একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজ পিস, সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 10, শাড়ি নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে এটার 5200 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারে নর্সে ঢাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে শিল্পী খন্দকার আপু, আমি যদিও পার্সেল দিয়ে দিয়েছি, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। গয়নাটা কোন পেজের আপু? গলার সেট, গলা কান, এটা হচ্ছে ইমিটেশন একটা জুয়েলারি, এটা আমার পার্সোনাল কালেকশন, আর এটা হচ্ছে গিয়ে আমার পেজের গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল। সো ওই পেজে গেলে অর্ডার করতে পারবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার 11, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারে নর্সে ঢাকা, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত বলেছি, দিস ইজ শাড়ি নাম্বার
11 সো এখন যেটা দেখাবো লাস্ট ওয়ান এই এই রেঞ্জের লাস্ট ওয়ান 5200 টাকা সো এটা হচ্ছে গিয়ে কত বলেন তো এটা হচ্ছে গিয়ে 5200 কোড নাম্বার হচ্ছে গিয়ে 12 আর এটার কালারটা হচ্ছে কি রেড সো সবার তো রেডের ডিমান্ড সো রেড দিয়ে এই রেঞ্জটা শেষ করব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজ শাড়ি নিব না দুটো কিনেছি এই মাসে তোমার কাছ থেকে কিন্তু তোমার লাইভ দেখে শাড়ি চিনেছে যাক আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি অনেক সুন্দর মাশাআল্লাহ জি জি একদম একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার 12 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনস্টানের অর্থে ঢাকা পুর সবগুলো প্যাটার্ন দেখেন 12টা শাড়ি দেখিয়েছে খুবই কাছাকাছি প্যাটার্ন না আপু একদমই কাছাকাছি প্যাটার্ন একদমই বোঝা যায় না বাট যেহেতু কিছু না কিছু তো ডিফারেন্স থাকে প্যাটার্নে দ্যাটস ওয়াই আলাদা করে সবগুলো দেখালাম আবারও বলছি যারা কোড নাম্বার ছাড়া মেসেজ দেবেন আপু অর্ডার রাখা পসিবল হবে না অলরেডি অনেক মেসেজ চলে এসছে সো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে নিচ থেকে মেসেজটা টানছি সো অবশ্যই একটু ওয়েট করতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ কন্ট্যাক্ট মানে কনফার্ম মেসেজ করে রাখবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ শাড়ি নাম্বার 12 প্রাইস হচ্ছে গিয়ে 5200 ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনস্টানের অর্থে ঢাকা সো এই হচ্ছে গিয়ে শাড়িটা সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা এটা হচ্ছে গিয়ে শাড়ির বডিটা ঠিক আছে সো আঁচল বডি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন সো দিস ইজ শাড়ি নাম্বার কত বলেছি দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 12 প্রাইস হচ্ছে কি একবার 5200 করে ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনস্টানের অর্থে ঢাকা তোমার পরনেরটা আছে আপু আমার পরনেরটা দিয়েই আজকে শুরু করেছি কাজ আমি জানি নর্মালি যেটা হয় শাড়ি পরলে শাড়ি বেশি ভালো বোঝা যায় সো যেহেতু আমি শাড়িটা পরেছি সো আমার শাড়িটা বেশি চোখে লাগার কথা সো দ্যাটস ওয়াই এটা দিয়ে শুরু করেছি এটা হচ্ছে কোড নাম্বার 1 ছিল আমি জানি না এটার স্টক সব শেষ হয়ে গিয়েছে কিনা না কি আছে সো যেটা লাস্ট ওয়ান এখন আমি দেখাচ্ছি 5200 রেঞ্জের এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 12 প্রাইস হচ্ছে গিয়ে 5200 ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনস্টানের অর্থে ঢাকা ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত শাড়ি কত বলেছি শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 12 প্রাইস 5200 ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনস্টানের অর্থে ঢাকা ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নামটা তো মেসেজ কমেন্ট পড়তে গিয়ে নামটা তো স্কিপ করে গেলাম ফার্মিনিমা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে গিয়ে আপু এগুলোর 5200 5200 প্রাইস ইজ 5200 আনিজা চৌধুরী আপু লিখেছেন 12 আপু 12 ইন্টারেস্টেড হলে একটু মেসেজ করে রাখেন আপু ইনশাল্লাহ কনফার্ম করে দেবে ঠিক আছে সিরিয়ালি মেসেজ টানছে তো আপু আর অলরেডি অনেক মেসেজ চলে এসছে সো 12 নাম্বার শাড়িটা হচ্ছে রেডের মধ্যে সো আমি এখন যেটা করব 5200 রেঞ্জের কিন্তু শাড়ি শেষ আর আমার তোমাকে পানি খাওয়াবো না খুব পিপাসা লাগছে খাওয়াও এক গ্লাস একদম ফুল সো এই শাড়িগুলো আমার ভীষণ প্রিয় আপু আমারও যখনই পরি যতবারই পরি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এই পর্যন্ত মনে হয় 4 থেকে 5 বার কালামকারি শাড়ি এনেছি এবং প্রতিবারই মানে শাড়ি এসছে একটা নিজের জন্য রাখি না এরকম একবারও হয় নাই সো আলহামদুলিল্লাহ এখন আমার কালামকারি শাড়ির দেখা যাচ্ছে যে প্রত্যেকটা যেহেতু যত মানে যত কয়টা আমি হচ্ছে গিয়ে লট এনেছে প্রত্যেকটা থেকে একটা তো আছে কিছু লট থেকে এমনও আছে যে দুইটা রেখেছি সো এরকমও হয়েছে আর কি সো ওরকম করে জমতে জমতে একটা ভালো কালেকশন হয়ে গিয়েছে সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে 5800 রেঞ্জের যে শাড়িগুলো আছে সেটা দেখবো হ্যাঁ সো একটা শাড়ি দেখালে আপনারা বুঝে যাবেন যে এখন আমরা কী টাইপের কালামকারিগুলো দেখবো সো এগুলো হচ্ছে গিয়ে 5800 রেঞ্জের শাড়ি আমি দেখাবো সো তার আগে একটু পানি খেয়ে নেবো আইটার ব্লাউজ পিস দেখাওনি আপু আর হাম গরম পানি করতে পারবে না সো ওর জন্য বললাম যে নর্মাল পানি আনুক আচ্ছা আচ্ছা বায়ান্ন লেখা আছে যে ছোট বইগুলো যেটা আছে বয় আকার অন্তস্থীয় আকার 99 অথবা 52 আচ্ছা বইয়ের মধ্যে দুটোই সঠিক 52 দুটোই আপু তোমার লাইফ খুবই প্রাণবন্ত লাভ এভরিথিং থ্যাংক ইউ সো মাচ আমি কি শাড়ি পাবো আপু কাকুলিখানে ইনশাল্লাহ পাবেন আপু মেসেজ করে থাকলে একটু ওয়েট করে আচ্ছা 5200 রেঞ্জের শাড়ি শেষ এখন আমি 5800 রেঞ্জের শাড়িতে চলে যাবো বাট গ্যারেন্টি দিচ্ছি যারা ওখান থেকে শাড়ি নিয়েছেন তারা এখান থেকেও শাড়ি নেবেন কোনোটাই ছাড়তে পারবেন না না ওটা ছাড়তে পারবেন না এটা ছাড়তে পারবেন দুইটাই সুন্দর ঠিক আছে তো শুরু করলাম আর হু লাভ জি পানি খাওয়ায় জেগে থাকলে পানি খাওয়ায় আচ্ছা কানাডা থেকে দেখছি ওকে সানিয়া রহমান মাশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা
শুরু করলাম। হ্যাঁ, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে শাড়ি নাম্বার 13। সো দিস ইজ শাড়ি নাম্বার 13। এই শাড়িগুলোর স্পেশালিটি কী, কেন দাম বেড়ে গেল? সো একটা দুইটা শাড়ি খুললেই আপনারা বুঝতে পারবেন কেন দামটা বেড়ে গেল এক লাফে। সো এগুলো শাড়িগুলো হচ্ছে এরকম হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 13। প্রাইস হচ্ছে এগুলোর 5800, ঠিক আছে, 5800। ডেলিভারি চার্জ ইজ কমপ্লিটলি ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা, কি? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 13। প্রাইস হচ্ছে গিয়ে 5800, ডেলিভারি চার্জ ইজ কমপ্লিটলি ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। সো এই শাড়িগুলোর স্পেশালিটি কী, দেখেন উপরে নিচে খুব সুন্দর করে একটা প্যাটার্ন করা আছে, যেগুলো আপনার কালামকারি স্টাইলে হতে পারে বা এই টাইপের যে প্যাটার্নগুলো থাকে সেটার মধ্যে হতে পারে। হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু ঘিচা পার করা আছে, আর ভেতরের এটার যে স্পেশালিটি সেটা হচ্ছে ভেতরের যে প্যাটার্নটা আছে পুরোটাই আপনার এরকম করে বাটিক প্যাটার্ন অথবা হচ্ছে টাইডাই প্যাটার্ন এই প্যাটার্নগুলোতে পেয়ে যাবেন। টাইডাই করা, জি আমি এটাই বলছি যে ভেতরে পুরোটাই আপু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে, শুধু এই প্যাটার্নই সবগুলো থাকবে এমনটা না। সো টাইডাইয়ের মধ্যে পাবেন, বাটিক প্যাটার্নে পাবেন, অনেক টাইপের প্যাটার্ন আছে, ঠিক আছে। কোড 1, 5200 টাকা, নেম কালামকারি। আচ্ছা, উর্মি আপু অ্যাসিস্ট করছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ, হেল্প করছে আপুটা আমাকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 13। সো কোড নাম্বার 13 থেকে হচ্ছে 5800 রেঞ্জে শুরু হয়ে গেল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 13। আমি এখান থেকে দুইটা রাখছি, সরি, কী করবো আপু বলেন, পরে আপনারা সব নিয়ে নিলে, যেহেতু মাত্র নতুন আসছে, সো আমি না নিলে পরে আমার কষ্ট লাগতো, বুঝছেন? আপনারা পড়তেন তখন আমি পড়তে পারতাম না, আমার কষ্ট লাগতো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 13। প্রাইস হচ্ছে গিয়ে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচল। সো একটা দুইটা শাড়ি দেখলে আপনারা বুঝে যাবেন যে শাড়িগুলো আসলে কী হবে। সো এটার সাথে এই হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস। সো এটার সাথে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 13। প্রাইস হচ্ছে গিয়ে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। সো দিস ইজ শাড়ি নাম্বার 13। প্রাইস হচ্ছে গিয়ে 5800। অনেক হার্ট আসছে, এত সুন্দর শাড়িগুলো, এবং একদম কিন্তু নতুন আপু, এখনও পর্যন্ত একদমই কমন হয়নি, নাই এগুলো বলতে গেলে, খুব কম দোকানে বা এরকম পেতে পারেন, তাও পাওয়ার কথাই না। হ্যাঁ, সো এগুলো একদমই চোখে না পড়ার মতো শাড়ি, সো একজন দুজন ছাড়া কারো কাছেই পাবেন না। সো এই জন্যই এখন পরবেন মানে আপনিই পরবেন। সো এগুলো হচ্ছে কি শাড়ি নাম্বার 13। প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। আচ্ছা, টোটালি ইজ গুড টাইম ফর মি, আই লিভ ইন আমেরিকা। ও আচ্ছা, ফাইন, আমেরিকার সাথে টাইমটা খুব সুন্দর হয়েছে, তাই তো? তুমি কেন এত কিউট, ওরে বাবা, আপনারা সবাই সবসময় এত ভালোবাসার নজরে হচ্ছে গিয়ে তাকান, সবসময় কিউট লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 14। সেই হচ্ছে গিয়ে শাড়িটা। সো দেখেন এটার মধ্যে কী সুন্দর সুন্দর প্যাটার্ন যে করা আপু, প্রত্যেকটা ভালো লাগে জানেন, আমি পারলে প্রত্যেকটা কালার একটা করে রাখতাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 14। প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, একটু কাছ থেকে আসবো। সো আজকে শাড়িতে যারা কোড না লিখে পাঠাবে তাদের অর্ডার কোনোভাবেই রাখা সম্ভব হবে না, আমি বলেই দিচ্ছি আপু, শাড়ি দেখে আমাদের বোঝা সম্ভব না। যারা অর্ডার রাখছে তারা জিন্দেগানিতে শুধু শাড়ির ছবি দেখে বুঝতে পারবেন এটা কত নম্বর শাড়ি। সো অবশ্যই আপনাদেরকে কোড লিখে পাঠাতে হবে। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত, শাড়িটা দেখেন। সো শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 14। প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5800 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 14। প্রাইস হচ্ছে 5800। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 14, 5800। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 14। ওকে, এই বডি, এটা হচ্ছে গিয়ে এটার আঁচল, আর এটার ব্লাউজ পিসটা দেখেন, পুরো ব্লাউজ পিসটা বল প্রিন্টের মধ্যে। সো এটা হচ্ছে গিয়ে এটার ব্লাউজ পিস। সো দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 14। প্রাইস 5800, ডেলিভারি চার্জ ইজ কমপ্লিটলি ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দিচ্ছি, শামিমা, শাম্মা আপু লিখেছেন, একজনকে মনে হয় বলেছেন প্রসেসটা, আপু শাড়ির ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের কাছ থেকে আমরা কোড নাম্বারটা এক্সপেক্ট করি, কোড নাম্বার ছাড়া আপু, যেহেতু আমি অনেক শাড়ি দেখাই, সো কোড নাম্বার ছাড়া আপু আসলে শাড়িগুলো হচ্ছে গিয়ে রাখাটা সম্ভব না আসলে। এটা কি ব্লু না কি বেগুনি আপু? এটা একটা যেই শাড়িটা এর আগে দেখালাম সেটা হচ্ছে গিয়ে একটা ডুয়াল টোনের মধ্যে, থামেন আমি আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে, এটা ডুয়াল টোনের মধ্যে, এটা যদি বেগুনি দেখেন এটা বেগুনিও না ব্লুও না, এটা হচ্ছে একদম ডার্ক একটা সুরমা কালারের মধ্যে। সো এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা শাড়িতে যেরকম কালার দেখছেন আপু এই কালারগুলো এরকমই হয়। সো এটা একটা সুরমা, একটা সুরমার সাথে একটু গ্রিন গ্রিন টোন আসছে দেখেন। সো এটা হচ্ছে এরকমই কালার। সো এরপরে আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 15। প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন? সেম 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড এন্ড আউটসাইড ঢাকা।
সো এটার আবার বডিটা দেখেন, এটার বডির প্যাটার্নটা, প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর বলার বাইরে। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান নর্সে ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি নাম্বার 15। এই শাড়িগুলো যারা মিস করবে, মানে কালামকারি তো আপু তাও এনেছি বা আনছি বা পাচ্ছেন আপনারা, বাট এইগুলো একদমই নতুন, এগুলো একদম যারা মিস করবে, আমি বললাম তো অনেকদিন আফসোস করবেন নেক্সট লট না আসা পর্যন্ত, আবার নেক্সট লট কবে পাবো কোনো গ্যারান্টি নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। তোমার শাড়িগুলো খুব সুন্দর, কিনতে ইচ্ছে করে কিন্তু আমি শাড়ি পরি না। তোমার কাছ থেকে জামাও দুটো শাড়ি কিনেছি, এখনও পরতে পারি না। আহারে আপু, ইনশাল্লাহ পরবেন, ইনশাল্লাহ পরবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাবরিনা হক না আপু, সো এখান থেকে অর্ডার করতে হচ্ছে প্লিজ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে উপরের পাড়, নিচের পাড় দেখেন কি সুন্দর করে জিগজ্যাগের মধ্যে প্যাটার্ন করা আছে, দেখতে পাচ্ছেন? সো কী সুন্দর না, আর ভেতরের জমিনের প্যাটার্নটা দেখেছেন কী অদ্ভুত সুন্দর না? সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। আঁচলটা পুরোটা এরকম করে জিগজ্যাগ করা, এবং এটার যে ব্লাউজ পিসটা আছে, ব্লাউজ পিসটা খুবই সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার কত বলেছি জানেন, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। সেই হচ্ছে গিয়ে শাড়িটা, ঠিক আছে? সো দিস ইজ শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। পরের কালারে চলে যাব। সো এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে সেম 5,800। এটার কালারটা দেখেন আর এটা শাড়ির মানে কম্বিনেশনটা দেখেন। আচ্ছা, নানি দাদি পড়তে বিয়েতে পড়তে পারবে সেগুলো আপু, চরম সুন্দর করে তারা ক্যারি করতে পারবে, চোখ বন্ধ করে নিয়ে নেন, এগুলোর থেকে আরামদায়ক শাড়ি নেই। এবং নানি দাদি যেহেতু আপনি বলছেন, সো আমি ধরে নিতে পারি দে আর এজড পার্সন, সো তাদের জন্য বেস্ট শাড়ি হবে আপু, বেস্ট বেস্ট শাড়ি হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি জানেন, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 16। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, একটা যে সুন্দর একটা রাস্টিক টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন, কোরাল টাইপের একটা কালার। সো শাড়িটা বেসিক্যালি এরকমই একটা কালার, এটা না অরেঞ্জ বা না রেড না মেরুন, এটা যে কালার দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম একটা কোরাল টাইপের একটা কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত, এটা একটা সেকেন্ড, এটা কত গেল, 15-16 নম্বর হবে, 16-18-19-20, এটা 16, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। এটার মধ্যে কালো যে পাটটা দিয়েছে, বিশ্বাস করেন সোনায় সোহাগা, আর কিছু লাগবে না। আজ রেঞ্জ কত পর্যন্ত আপু? আজকে দুই রেঞ্জেরই কালামকারি আছে আমার কাছে, 5,200 টাকা আর 5,800 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন, দিস খালি হার্ট আসছে। সো দিস শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে গিয়ে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, খুবই সুন্দর শাড়ি, ভেতরে দেখতে পাচ্ছেন এটা যে টাই ডাই প্রিন্টটা কী সুন্দর, কী পরিমাণ সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে গিয়ে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, আর এটা হচ্ছে গিয়ে কী জানেন, এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, না কই গেল ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির ব্লাউজ পিস, দেখেছেন ব্লাউজ পিসটা কী পরিমাণ সুন্দর। সো দিস ইজ শাড়ি নাম্বার 16, প্রাইস হচ্ছে 5,800। সো অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। টোটাল কয়টা দেখাবো আপু? টোটাল 24টা, ওটার 12টা, এটার 12টা, ঠিক আছে? সো 5,200 রেঞ্জের আমি 12টা দেখিয়েছিলাম, এই রেঞ্জের আমি 12টা দেখাবো। সো এখন আমি যেটা দেখাতে যাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 17। সো এটা হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে, সো এটা যে গায়ে ধরলে কী সুন্দর লাগবে, এটা যখন আমি গায়ে ধরবো বাকিটা শাড়িটাই বলবে, শাড়িটাই গায়ের মধ্যে কথা বলবে। সো এটা নিচের প্যাট, এই শাড়িটার সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে কি, এটার পাটটা একটা স্কার্ট বর্ডার দিয়েছে, আজরাকের মধ্যে যেরকম বর্ডারটা থাকে দেখেন সেই বর্ডারটা এখানে রাখা হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার কত জানেন, 17, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800 করে, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। সো এটার ভেতরে অরেঞ্জের সাথে ব্ল্যাক, আজীবনের কম্বিনেশন, এবং এটা ভালো লাগবেই লাগবে। তার মধ্যে আমার ব্লাউজটাও পরেছে ব্ল্যাকের উপরে আজরাক, সো আরও সুন্দর লাগছে, তাই না? শাড়িটা একদম প্রপার ফুটে উঠেছে মনে হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসান আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা। সো খুবই সুন্দর একটা আঁচলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, আঁচলটা দেখেছেন কী পরিমাণ সুন্দর,
আর এটা ব্লাউজ পিসটা দেখতে পাবে না, এই দেখেন এটা ব্লাউজ পিসটা আরও সুন্দর। আচ্ছা বাই দ্য ওয়ে এই যে প্যাটার্নটা আছে এটা ব্লাউজ পিসের মধ্যে কিন্তু এরকম করে ফিগার আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম চারুকলা টাইপের যে শাড়িগুলো আছে না, এটা হচ্ছে সেরকম। সো একটু নোটস রাখো, এটা হচ্ছে 17 নম্বর শাড়ির কিন্তু ব্লাউজ পিস এরকম করে ফিগার পাচ্ছেন আপনারা। সো এটা কিন্তু ব্লাউজ পিসের মধ্যে ফিগার পাচ্ছেন। সো যাদের ফিগারে প্রবলেম নেই, যারা একটু যে চারুকলা টাইপ আর্টিস্টিক টাইপ পছন্দ করেন, সো এটা হচ্ছে গিয়ে তারা এটা নিতে পারবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে গিয়ে 5800, ডেলিভারি চার্জেস কমপ্লিটলি ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে শাড়ির নিচের যে স্কার্ট বর্ডারটা আছে সেটা, আর ভেতরের যে জমিনটা আছে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা, ঠিক আছে। ইজ ইট সিল্ক? ইয়াস, দিস ইজ সিল্ক আপু, পিওর রিফাইন্ড তসর সিল্ক। সো নাইস শাড়ি, তাই না? সো এখন আমি যেটা দেখাতে যাচ্ছি এটারই আরেকটা কালার। সো দিস ইজ শাড়ি নাম্বার 18, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো ওটারই যেটা দেখেন, অরেঞ্জটা দেখালাম, সেটারই একটা ব্লুর মধ্যে, একটা আপু জিজ্ঞাসা করছিলেন না আপু ব্লুর মধ্যে হবে কি না, আমি বলছিলাম যে ইয়াস ব্লুর মধ্যে হবে। সো এটার যে হাই রেঞ্জগুলো আছে সেটার মধ্যে হবে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। সো দিস ইজ শাড়ি নাম্বার 17, প্রাইস হচ্ছে না সরি, দিস ইজ শাড়ি নাম্বার 18, সো দিস ইজ শাড়ি নাম্বার 18, ব্লু নাম্বার, ব্লু কালারের শাড়িটা হচ্ছে শাড়ি নাম্বার 18। সো এটার প্রাইস হচ্ছে গিয়ে সেম 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এটা হচ্ছে নিচে যে স্কার্ট বর্ডারটা আছে সেই স্কার্ট বর্ডারটা ঘিচা পার করা আছে খুবই সুন্দর করে। এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে গিয়ে এটা, এটা ব্লাউজ পিসের মধ্যে আবার দেখেন আড়াআড়ি করে পুরোটাই জিগজ্যাগ 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 করা, বিউটিফুল কালেকশন আপু। কোড নাম্বার 7 পেয়েছি, যাক মাহমুদ আক্তার, ফাইনালি আই এম সো হ্যাপি। আচ্ছা নেক পিসটা দারুণ, কোথা থেকে আপু এটা একদমই র্যান্ডমভাবে কেনা, হ্যাঁ রাস্তার উপরে যে থাকে না আপু, একসাথে বেশ কয়েকটা কিনেছিলাম আমার এই টাইপের শাড়িগুলোর সাথে পরার জন্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 18, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এটা আঁচল ব্লাউজ পিস আমি দেখিয়েছি। সো দিস ইজ শাড়ি নাম্বার 18। সো যার যেটা লাগবে আমি আবারও রিপিট করছি, অনেকে পরে জয়েন করছেন, সো আজকে যদি কোড নাম্বার দিয়ে মেসেজ না পাঠান আপু একটাও দেখবেন শাড়ি অর্ডার কনফার্ম হবে না। সো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি নাম্বার 19, প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, শাড়ি নাম্বার 19, এটার কালারটা দেখেন, এটার কালারটা একটা ব্রাউনিশ টাইপের কালার, মানে এটাকে কী কালার বলে বলেন তো, আমি তো ব্রাইনটা ব্রাউন টাইপেরই কালার দেখছি, বাপরে বাপ, এটার তো দেখেন পাটটা এত সুন্দর লাগছে দূর থেকে, আমি তো থাকতেই পারলাম না। আমি তো তোমার মালহারের ভক্ত। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, জি আপু মালহারগুলো না বাজেটের মধ্যে এত সুন্দর জামা, খুব মজা মেরে ইউজ করা যায়, প্রতিবার গরমটা ফালতু একটা গরম শুরু হলেই আমি দেখা যায় যে 3-4টা মালহার একসাথে বানিয়ে ফেলি, পরে পুরো গরমটা দেখা যায়, মানে কোথাও বেরোতে গেলেই জাস্ট ওগুলোই অথবা জয়পুরী ড্রেসে আমার হাতে উঠে ঝটপট ওগুলো পরেই সব জায়গায় চলে যায়। সো খুব আরামের ড্রেস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রাইস কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 19, প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি নাম্বার 19। আচ্ছা বিউটিফুল 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 মাশাআল্লাহ আনিজা আপু, আপনি এত সুইট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 19, আমি বললাম না যারা ওই কালামকারিগুলো নিয়েছেন তারা এই কালামকারিগুলোও একটা নেবেন, আমি একদম গ্যারেন্টি দিচ্ছি, গ্যারেন্টি, একদমই লোভ সামলাবে না। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রাইস হচ্ছে গিয়ে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো এটার ব্লাউজ পিসটা আপনারা এই প্যাটার্নে পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ শাড়ি নাম্বার 19, প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি নাম্বার 19। সো এটা আমি সরিয়ে ফেললাম, পরেরটাতে চলে যাব। সো দিস ইজ শাড়ি নাম্বার 20। সো আবারও বলছি যার যেটা লাগবে প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম টাইপের শাড়ি, ওটার আরেকটা কালার সুন্দর কালার বেরোয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি অলিভ একটা গ্রিনে পাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 20, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। অলিভ কালারটা কি সুন্দর লাগছে গায়ে, তাই না, কী সুন্দর লাগছে তাই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 20, প্রাইস হচ্ছে 5800, ডেলিভারি চার্জ একদম ফ্রি, ইনসার অ্যান্ড আউটসাইড ঢাকা। সো যেগুলো শাড়ির সাথেই কালো কালারের পাড় আছে
আমার ব্লাউজটা মনে হচ্ছে পুরো ম্যাচিং একদম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি শাড়ি নাম্বার 20, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি নাম্বার 20। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, খুব সুন্দর একটা আঁচল পাচ্ছেন, আর এটার সাথে এটা ব্লাউজ পিস যেটা আছে, ওরে বাবা ব্লাউজ পিসটা চরম ভাই, এটার না বেস্ট বেস্ট একটা ব্লাউজ পিস বের হয়েছে, পুরোটা স্ট্রাইপসে, আর হাতের কাছে দেখেন এরকম করে পার করা আছে, দারুণ সুন্দর এটা। সো একটু আপু ইনবক্সে জানিয়ে রাখেন প্লিজ, যে যেটা চাচ্ছেন ইনবক্সে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 20, প্রাইস হচ্ছে গিয়ে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, ওকে। সো 20 নাম্বার শাড়ি চলে গেল, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি নাম্বার 21। আচ্ছা, সো শাড়ি নাম্বার 21 আপু আজকে ওয়েট করতে হবে, কারণ অনেক মেসেজ আর একটা একটা করে বুঝে বুঝে অর্ডার নিতে হচ্ছে, সো একটু ওয়েট করতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রেডের মধ্যে একদম কড়া রেডে চলে এসছে না, সো একটা খুব সুন্দর, এটা ঠিক কড়া রেডও না, কড়া রেড বলে আসলে ভুল বলা হবে, এটা রেড আর অরেঞ্জের, মানে অরেঞ্জ থেকে রেডের দিকে যেতে যে কালারটা হয় এটা হচ্ছে সেই কালারটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 21, প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 21, প্রাইস হচ্ছে 5,800 টাকা, ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 21, প্রাইস হচ্ছে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি নাম্বার 21, ঠিক আছে। সো দিস ইজ শাড়ি নাম্বার 21, প্রাইস হচ্ছে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির জমিনটা, আর শাড়ির আঁচলটা হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, 21-এর মধ্যেও কিন্তু ফিগার আছে, সো 21-এর মধ্যেও কিন্তু এই যে ব্লাউজ পিসের ফিগার আছে, হ্যাঁ। সো 21-এর এর আগে কত, 17 বলেছিলাম মনে হয়, সো 17-র ব্লাউজ পিস এবং 21-এর ব্লাউজ পিসে কিন্তু ফিগার আছে। সো যাদের ফিগারে প্রবলেমই তারা কিন্তু নেবেন, ঠিক আছে, ফ্যাব্রিকে। আপনি এগুলো হচ্ছে রিফাইন্ড একদম পিওর, যে তসর সিল্কটা আছে সেই তসরের মধ্যে, মানে সুপ্রিম সুপ্রিম আপু, এটা না আমি বলবো যে আমি হাইলি রিকমেন্ড করছি। সো ইনশাল্লাহ এরপরে আপনারা মানে টেনশন করে অর্ডার করার কোনো কিছু নেই, সো একদম টেনশন ফ্রি অর্ডার করবেন। সো যেটা এখন দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 21, 21-এর ব্লাউজ পিসে কিন্তু ফিগার আছে, ঠিক আছে। সো 21 ব্লাউজ পিসে হচ্ছে গিয়ে ফিগার হবে, 18টি সোল্ড না আপু, কোনোটাই সোল্ড না, কারণ আমরা নিচ থেকে মাত্র আমি 21 দেখাচ্ছি, সো এখনও নিচের মেসেজ অনেক টানা হচ্ছে, সো একটু ওয়েট করতে হবে আপু, একটু ওয়েট করতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 22, সো এটার প্রাইস হচ্ছে গিয়ে 5,800, আর বেশি শাড়ি নেই, 24টা শাড়ি দেখাবো, 22 চলছে। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 22, সো এটাও আবার একটা ব্লুর মধ্যে চলে এসছে, দেখেন কী সুন্দর। সো দিস ইজ শাড়ি নাম্বার 22, প্রাইস হচ্ছে এগুলোর কত বলেছি, 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, ব্লুর মধ্যে দেখেন ভেতরের প্রিন্টটা কী পরিমাণ সুন্দর, বডির প্রিন্টটা কী পরিমাণ সুন্দর, রেড কালারের পাড় দিয়েছে না, দূর থেকে একদম হাইলাইটেড হচ্ছে। সো এটার সাথে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আপনারা কালামকারির একটা পাড় পেয়ে যাচ্ছেন, ঘিচা পাড় থাকছে, এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, আর এটার সাথে মিলিয়ে আপনারা এটার ব্লাউজ পিসটা পাবেন। ওরে বাবা, রে বাবা, ব্লাউজ পিস বল প্রিন্ট বের হয়েছে আবার, সেই হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন আপু, আজকে সাথে সাথে মেসেজ পাঠালেও কোনো লাভ নেই আপু, আমি বলেই দিচ্ছি যে একটু ওয়েট করতে হবে আপু, আমরা সিরিয়ালে নিচ থেকে মেসেজ টানছি। সো যদি আপনি ওই শাড়িটার জন্য সাথে সাথে মেসেজ পাঠান আপু, অবশ্যই আপনি মানে সিরিয়ালের মধ্যে থাকলে আপু অবশ্যই আপনি শাড়িটা কনফার্ম হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা এখনও নিচে শাড়িগুলো অর্ডার নিঃশেষ করতে পারি নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ শাড়ি নাম্বার 22, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, শাড়ি 22 গেল, এরপরে এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, হ্যাঁ। সো এরপরে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 23, প্রাইস হচ্ছে 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা, এটা একটু দেখেন। সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে, কালারটা দেখতেই পাচ্ছেন। সো নিচের পাটটা, এটা আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে, নিচের পাটটা দিয়েছে মিন্টের মধ্যে, সো ব্লুর সাথে মিন্ট আমার কাছে কম্বিনেশনটা ফাটাফাটি লেগেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত জানেন, দিস ইজ শাড়ি নাম্বার 23, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800, ডেলিভারি চার্জ একদম ফ্রি ইনসাইড নর্থ সাইড ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, সো দিস ইজ শাড়ি নাম্বার 23, সো প্রাইস 5,800। সো যার যেটা লাগবে আমি আবারও বলছি, প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ একটু মেসেজটা পাঠাবেন, তাহলে পরে আমরা মেসেজটা ওপেন করা মাত্র
আপনার শাড়ির অর্ডারটা নিয়ে নিতে পারবো। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 23। সো এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন পুরোটা এরকম করে, ঠিক আছে। সো এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে এরকম। সো দিস ইজ শাড়ি নাম্বার 23, প্রাইস হচ্ছে 5800। যার যেটা লাগছে একটু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে আপু ওয়েট করতে হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 23। সো বডিটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে ঘুরিয়ে। সো এই ছিল শাড়িটা। সো দিস ইজ শাড়ি নাম্বার 23, প্রাইস হচ্ছে গিয়ে 5800 টাকা। আর লাস্ট শাড়ি দেখাবো আজকে লাইভের, সেটা হচ্ছে গিয়ে 5800 রেঞ্জের। কি মিষ্টি হাসি ওরে বাবা, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে গিয়ে, তুমি কি কালার নিয়েছো আপু? আমি দুইটাই একদম ডার্ক কালারে মনে হয় গিয়েছে আমার কাছে। একটা মনে হয় সবুজের মধ্যে গিয়েছে আর একটা ব্লুর মধ্যে গিয়েছে, এরকমই দুটা। আমি র্যান্ডাম রাখছি আপু, জানেন, র্যান্ডাম একদম। কারণ লাইভের জন্য শাড়ি সিলেক্ট মানে চুজ করতেছিলাম, মানে সেট করতেছিলাম। সো বেশিক্ষণ আর সময় ছিল না, সো যেটা বেশি পেয়েছে ওটা রেখে দিয়েছি। 23 চাই আপু, জাস্ট একটু মেসেজ করে রাখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট ওয়ান, অ্যান্ড ইটস অন রেড কালার, সো এর জন্য এটা লাস্টে রাখা হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 24, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটার 5800। ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নার্সের ঢাকা। সেটা দেখেছেন ভেতরটা কী সুন্দর না, ভীষণই সুন্দর। শাড়ি 19 একটু দেখানো যায় আপু, শাড়িগুলো নিচে চলে গিয়েছে, মানে একটার উপর একটা শাড়ি আমি রাখছি, তো আমি লাইভটা এখনই পোস্ট করে দিব, আপনি টেনে শাড়ির 19 একটু দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। সো দিস ইজ শাড়ি নাম্বার 9, সরি কি বলছি, শাড়ি নাম্বার 24। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, হ্যাঁ। সো দিস ইজ শাড়ি নাম্বার 24, প্রাইস হচ্ছে গিয়ে 5800। ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নার্সের ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। সো দিস ইজ শাড়ি নাম্বার 24। সো রেডের উপরে আর কিছু বলতে হবে? রেড শাড়ি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? রেড শাড়ি নিয়ে কোনো কনফিউশন থাকার কথা? এই শাড়ি কনফিউশন রাখার মতো? সো দিস ইজ শাড়ি নাম্বার 24, প্রাইস হচ্ছে গিয়ে 5800। ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নার্সের ঢাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা। আচ্ছা এটা ব্লাউজ পিস আমরা দেখি নাই না, সেটা ব্লাউজ পিসটা আমরা এক্ষুনি দেখে নিব। পুরো ব্লাউজ পিসটা দেখেন, তসরের উপরে ব্ল্যাক দিয়ে পুরোটাই কালামকারি কাজ করা। সবগুলো নিতে ইচ্ছা করছে, আমি তো বলেই দিলাম আপু আজকে শাড়িগুলো মানে মুখে পানি চলে আসার মতো শাড়ি, একদম লোভ লাগানো শাড়ি। সো দিস ইজ শাড়ি নাম্বার কত জানেন? দিস ইজ শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 24, প্রাইস হচ্ছে গিয়ে 5800। ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা নার্সের ঢাকা। সো 12টা শাড়ি দেখিয়েছি 5200 রেঞ্জের, বাকি 13-24 নাম্বার শাড়ি আমি দেখিয়েছি 5800 রেঞ্জের। সো যে যেটার জন্য হোপফুলি মেসেজ করে রেখেছেন, যারা লাইভের মাঝখানে মেসেজ করে রেখেছেন আপু, ডেফিনেটলি দে আর আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, কাজ আমরা নিচ থেকে সিরিয়াল ওয়াইজ মেসেজ টানছি। সো এখন যেটা করতে হবে, আমি লাইভটা পোস্ট করে দেবো, সো আপনারা দেখে যারা মেসেজ করতে চান করতে পারেন, বাট আমি শিওর লাইভে এত মেসেজ চলে এসছে যে এখন যারা মেসেজ করবেন তারা কেউই শাড়ি পাবেন না, আলটিমেটলি সোল্ড আউটই পাবেন, এটা আমার বিশ্বাস। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কী করব বলেন তো, এখনই লাইভটা পোস্ট করে দেবো, আপনারা একটু শিওর হয়ে যেতে পারবেন। আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন, এই যে আপনারা বলছেন যে আপু শাড়ি কবে আপলোড দিবা, শাড়ি কবে আপলোড দিবা, আমি বলছি যে ছবি তুলতে পারছি না, সবগুলো কটন ইক্কাত এখানে রাখা, কী সুন্দর সুন্দর কটন ইক্কাত। সো আমি চেষ্টা করবো আপু এই কটন ইক্কাতগুলো আমি কালকে সকালবেলা ছবি তুলতে চেষ্টা করবো, যদি আমার তোলা হয়ে যায় আমি আপনাদেরকে পেজে পোস্ট দিয়ে দেবো যে আপু এতটার দিকে আপলোড হবে, 11:30, 12 বা 12:30। সো কালকে ড্রেসের লাইভও হবে, বাট শাড়ির আমি একটা আপলোড দেওয়ার ইচ্ছা সকাল সকাল। সো যদি আমি ছবি তুলতে পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো, তখন আপনারা নিতে পারবেন, ঠিক আছে। সো অনেকেই কটন ইক্কাতগুলোর জন্য খুব ওয়েট করছেন আপু, অবশ্যই নেবেন, আমার খুবই পছন্দের শাড়ি, আমি হাইলি রিকমেন্ড করি। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা আরও কিছু দেখাও, যেও না আপু, ইনবক্সের অবস্থা ভয়াবহ ভয়াবহ, আমি বলে বোঝাতে পারবো না, ইনবক্সের অবস্থা ভয়াবহ। সো আরও কিছু দেখালে দেখা যাবে যে ইনবক্স আজকে ফেটে গিয়েছে একদম পুরো বোম, বুঝতে পেরেছেন? সো ইনবক্স আজকে মনে করেন যে একদম বোম। আচ্ছা এখন একটা ব্যাপার বলে দিই, অনেকে আমার জুয়েলারির কথা জিজ্ঞাসা করছেন আপু, আমার কান গলার সেটটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল কালেকশন, ইমিটেশনের একটা সেট, আমি নর্মালি ইমিটেশন জুয়েলারি নিয়ে কাজ করি না, আমার এখানে সবই হচ্ছে গোল্ড প্লেটের। সো এটা আসলে আমার একদমই পার্সোনাল কালেকশন, এই টাইপের শাড়িটারিগুলো ক্যারি করার জন্য, সো এটা আমার কাছে নেই, বাট আপনারা দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টেড। সো আমি চেষ্টা করবো যদি এই টাইপের জুয়েলারিগুলো আপনাদের জন্য আনা যায়, হ্যাঁ, রিজনেবল প্রাইসের মধ্যে আমি চেষ্টা করবো, আর গ্যারান্টি দিচ্ছি না, প্রমিস করছি না। আর এটা যেটা আমি হাতে পড়েছি সেটা আমার বানানো আপু, এটা হচ্ছে সিলভার প্লেটিংয়ে করে, এগুলো কালার গ্যারেন্টি আছে, 3 ইয়ার্সের কালার গ্যারেন্টি। সো এটা হচ্ছে পেয়ার হচ্ছে 2500 টাকা। সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর, আমার
আর একটা কালার কম্বিনেশনে করা আছে রেড গ্রিনের সাথে, ওটা আমাদের খুবই একটা হিট একটা চুড়ি, কারণ ওটা ম্যাক্সিমাম শাড়ির সাথে খুব সুন্দর চলে যায়, পরলেও খুব সুন্দর লাগে। সো ওটারই একটা কালার হচ্ছে গিয়ে সিলভার প্লেটিংয়ে ব্ল্যাকের উপরে করা। আর এই রিংটা তো সবাই আমার পেজে দেখেছেনই, সো এটার অনেক কয়েকটা কালার আছে, রেড গ্রিন ব্ল্যাক। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে অর্ডার করতে পারবেন আপু, এখন অ্যাভেলেবেল আছে যারাই চাচ্ছেন। রিংগুলো শুধুমাত্র 500 করে, আর চুড়ির পেয়ার হচ্ছে গিয়ে 2500 করে। সো যার যেটা লাগবে, কোড 12 পেয়েছি, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। চুড়ি একটা দেওয়া যাবে না, খুবই সরি আপু, চুড়ি আপনাকে পেয়ারে নিতে হবে। সো চুড়ি আমাদের ভেঙে অর্ডার হবে না, হ্যাঁ, সো চুড়ি কোনো ভেঙে অর্ডার হবে না, সবসময় পেয়ারে নিতে হবে। আপনি পেয়ার খুঁজেন যে অর্ডার করে পরে তার সাথে ভাগ করে নিয়ে নেবেন, ঠিক আছে? সেই হচ্ছে গিয়ে ব্যাপার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি লাইভটা পোস্ট করে দিব। আর অনেকে তান্তুজের জন্য ওয়েট করছেন আপু, অনেকে মেসেজ পাঠিয়েছেন, আমার অনেকে কলব্যাক করার কথা, আপু খুবই সরি আপু, আমার আজকে আসলে গলার জন্য আমি দুটা দিন থেকে অফিসে খুবই কম সময় দিচ্ছি। আমি চেষ্টা করবো যাদের যাদেরকে কলব্যাক করার কথা, আমি কালকে ইনশাল্লাহ কলব্যাক করবো। আর এখনও পর্যন্ত আমি আপু তান্তুজের বস্তা আমি খুলে শেষ করতে পারিনি, সো যার কারণে আমি যেটা হয়েছে গিয়ে, আমি আপনাদেরকে যারা একদম চাচ্ছেন যে আপু এরকম যদি একটা থাকে আমাকে দিয়ে দাও, সো এই ধরনের অ্যাসিস্ট আসলে করতে পারছি না এখনই। সো কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তান্তুজের বস্তা টস্তা সব খুলে ফেলার, হ্যাঁ, সো বাকিটা আল্লাহ ভরসা। সো কবে তান্তুজ লাইভ হবে আমি জানিয়ে দেবো। সবাই আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।